সুপ্রিয় দারুল বাংলার দর্শক মণ্ডলী প্রত্যেককে আমার আদাব এবং সালাম আজ শুরু করতে চলেছি দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের পাঠ্য মহাশ্বেতা দেবীর ভাত গল্পের দ্বিতীয় পর্ব ভাত গল্পের মূল গ্রন্থ মহাশ্বেতা দেবীর শ্রেষ্ঠ গল্প সংকলন এই ভাত গল্পটি প্রথম প্রকাশিত হয় ম্যানিফেস্টো পত্রিকায় উনিশশো সালে আজকের আলোচ্য বিষয় ভাত গল্পের নিবিড় ও চড়বণা পাঠ তাহলে আর দেরি না করে শুরু করা যাক ভাত মহাশ্বেতা দেবী মূল গ্রন্থ মহাশ্বেতা দেবীর শ্রেষ্ঠ গল্প সংকলন ভাত গল্পটির প্রথম প্রকাশ ম্যানি পত্রিকা উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে আর সরাসরি আমরা গল্পের সরব পাঠ সেই সঙ্গে নিবিড় ও চর্বনা পাঠ ব্যাক পাঠ বিশ্লেষণ ব্যাখ্যা পাঠ পরিক্রমায় অগ্রসর হচ্ছি লোকটার চাহনি বড়ো বাড়ির বড় বইয়ের প্রথম থেকেই ভালো লাগেনি কীরকম যেন উগ্র চাহনি প্রথমেই পরিচয় করিয়ে দিই ভাত গল্পের যে প্রধান চরিত্র উৎসব নাইয়া গ্রামে সে উৎসব নামে পরিচিত এখানে লোকটার চাহনি বলতে এখানে উৎসবকেই বোঝানো হয়েছে চাউনি অর্থাৎ চাউনি তাকানো বড় বাড়ির যে বাড়িকে কেন্দ্র করে এই গল্প চলছে মূলত এই গল্পের দুটো কাহিনী ধরে নেওয়া যেতে পারে একটা হচ্ছে বাদা অঞ্চলের কাহিনী এবং বড় বাড়ির কাহিনি তো সেক্ষেত্রে বড় বাড়ির বড়ো বইয়ের বড়ো পুত্রবধূর হ্যাঁ প্রথম থেকেই এই লোকটার চাহনিটা ভালো লাগেনি তার চাহনিটা কেমন যেন একটা উগ্র যাই হোক পরের লাইন কিন্তু বামুন ঠাকুর বলল ভাত খাবে কাজ করবে বামুন ঠাকুর বলতে এখানে পাচক রান্নাকারী অর্থাৎ খাবার দাবার রান্নাকারী বামুন হ্যাঁ তাকে সে বলেছে যে এই লোকটা ভাত খাবে কাজকাম করবে ইত্যাদি অর্থাৎ খেয়ে দেই সোজ এই সংসারে সব কিছুই চলে বড়ো পিসিমার নিয়মে পিসি অর্থাৎ পিতা দিদি বা বোন তো সেই পিসিমার নির্দেশে চলে বড় পিসিমা বড়ো বউয়ের পিসি শাশুড়ি হন হ্যাঁ খুবই অদ্ভুত কথা তার বিয়ে হয়নি অর্থাৎ এই মার বিয়ে হয়নি হ্যাঁ এখানেই বলা হয়েছে তো যাই হোক পরের লাইন প্রথমেই শিক্ষার্থী তোমরা আমি বলে রাখি যে গল্পটা যেহেতু বড় আকার আয়তনে আমরা ভেরি ইম্পর্টেন্ট লাইনগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ শুনবো সেই সঙ্গে আন্ডারলাইন করে নেবো বড়কর্তা বুড়ো কর্তা সংসারের সংসার নিয়ে হ্যাঁ নাটা ঝামটা হচ্ছিল যাই হোক বড়ো বাড়ির লোকেরা বলে ওর বিয়ে ঠাকুরের সঙ্গে উনি হলেন দেবতার হ্যাঁ সেবিকা অর্থাৎ ওই পিসিমার কথা বলা হয়েছে যে ওর মানুষের সাথে বিয়ে হয়নি উনি ঠাকুরের সেবিকা আর কি যাই হোক পরের লাইন লক্ষ্য করো বড় পিসিমা নাকি বলেছিল উনি আমার পুতি দেবতা মানুষের সঙ্গে ওর বিয়ে দিও না তো এবার আমরা পরের পাতায় চলে যাব। সেখানে প্রথমেই দেখা যাচ্ছে যে আমাদের বাসিনীরকে হয় অর্থাৎ ওই যে উৎসব নাইয়া এসেছে বড় বাড়িতে কাঠ কাটার কাজ করে ভাত খাওয়ার জন্য তো তার পরিচয় দিতে গিয়ে বলা হচ্ছে যে আমাদের বাসিনীরকে হঠাৎ সেই ডেকে নিয়ে এসেছে অর্থাৎ বাসিনীর সূত্র ধরেই সে এসেছে আচ্ছা তারপরে বলছে ময়ূর ছাড়া কার্তিক আসবে নাকি হ্যাঁ সুদর্শন পুরুষ তাছাড়া কার্তিক দেবতা কার্তিকের বাহন ছিল ময়ূর যাই হোক পরে বলছে যে কেনা চাল নয় বাদা থেকে চাল আসে হ্যাঁ তা দিতেও আঙুল বেঁকে যাচ্ছে তো এ ঘটনা হচ্ছে যে বাদা অর্থাৎ নিম্ন জলাভূমি নিম্ন জলাভূমিতে জলের অভাব হয় না বলে ধান চাষ এখানে ভালো হয় তো পর একটু লাইনটা আগের লাইন একটু দেখে নাও তোমরা তো দশটা পয়সা দিতে পারবে না প্রাণে ধরে এই চোদ্দ দফায় কাজ করবে পেটে দুটো খাবে বই তো নয় কেনা চাল নয় বাদা থেকে চাল আসছে তাই দিতেও আঙুলে বেঁধে যাচ্ছে এখানে বলছে যে এমনি তো দিচ্ছ না বাদা থেকে চাল আসছে সেই চাল দুটো খাবে তাতেই আবার এ তো যাই হোক বড় বউ চুপ করে যায় বড় পিসিমার কথায় আজকাল কেমন যেন ঠেস মানে একটা শ্লেস দাওয়া হ্যাঁ একটু বাঁকা কথা বলা তোমাদের মানে কি বড় পিসিমা এ বাড়ির হ্যাঁ বড় পিসিমা কি অন্য বাড়ির লোক নাকি যাই হোক বড় পিসিমা একই সংসারের লোক তবু এইভাবে ঠেস দিয়ে কথা বলাটা তার উচিত হয়নি এটাই বোঝাতে চাইছে পরের লাইন দেখো যে বড় পিসিমা শেষ খোঁচাটা মারেন এরপরে ইম্পর্ট্যান্ট লাইনে আমরা চলে যাব। যে রেঁধে বেড়ে হ্যাঁ শাশুড়িকে খাওয়ানো তার কাজ এখানে মেজ বৌমার কথা বলা হয়েছে হ্যাঁ যে রান্নাবান্না করে তার শ্বশুর শাশুড়িকে খাওয়ানোটাই তার কাজ প্রসঙ্গত বলে রাখি এই বুড়ো কর্তার চারটে ছেলে হ্যাঁ সেই বড় মেজো সেজ এবং ছোটো এ ছেলেরা বেলা এগারোটার আগে ঘুম থেকে ওঠে না আর সেই জন্য তাদের চাকরি বাকরিও করা হয়ে ওঠেনি শুধু তাই নয় বড় কর্তার এখানে কি দেখা যাচ্ছে যে আঠারোখানা দেবত্র বাড়ি বাদা অঞ্চলে অসাগর জমি থাকলে কাজ কে বা করে তাহলে শুধু তাই নয় দেবত্র বাড়ি মানে দেবতার সেবায় নিয়োজিত হুম যে বাড়ি সেগুলোই হচ্ছে খানা হ্যাঁ এবং শুধু তাই নয় সাগর। এখানে একটু শব্দার্থটা শিক্ষার্থীরা খুব মনোনিবেশ করে খেয়াল করবে সাগরের জল সাধারণত কি হয় নোনতা হয় আর এখানে অসাগর বলতে এখানে জলের কথা বোঝানো হয়েছে যে সাগরের জল নয় হ্যাঁ এই জল মিষ্টি জল নোনতা জল নয় মিষ্টি জল যাই হোক শ্বশুরের ঘরে বসে বড় বউ ভাবতে এই প্রসঙ্গে বলে রাখি বড় বউয়ের কাজ ছিল শ্বশুরের অর্চনা করা সেক্ষেত্রে বলছে যে শ্বশুর নেই এরকম অবস্থাটা কেমন হবে সেটা তার ভাবতেই মনটা কেমন করে উঠল কার না বড় বইয়ের ক্যান্সার লিভারে ক্যান্সার হ্যাঁ আগে বোঝা যায়নি ক্যান্সার অর্থাৎ কর্কট রোগ হ্যাঁ মারণ রোগ হ্যাঁ যেটা একবার হলে সেখান থেকে ফিরে আসা মৃত্যুর থেকে ফিরে আসা মুশকিল আর সেটা কিনা না লিভারে অর্থাৎ যকৃতে আচ্ছা বলছে এই শ্বশুরমশাই মরে যাওয়ার পরও কি সূর্য উঠবে তখন বলছে তখনও সূর্য উঠবে কিনা শ্বশুর তার কাছে ঠাকুর দেবতার সমান অর্থাৎ বড় বৌমার কাছে শ্বশুরমশাই হচ্ছে ঠাকুর দেবতার মতোই তো শ্বশুরমশাই মারা গেলেও কি সূর্য উঠবে তো বাস্তব জীবনে দেখা যায় যে পৃথিবীর বহু বহু হ্যাঁ বিখ্যাত বিখ্যাত মানুষ মারা যাওয়ার পরেও সূর্য তার নিজের গতিবিধি সূর্য উঠেছে সূর্য ডুবেছে যাই হোক ডাক্তাররা বলে দিয়েছে বলেই আজ হোম যজ্ঞ হচ্ছে অর্থাৎ হোমানল সেখানে যজ্ঞ করা হচ্ছে ঘৃতাহুতি দেওয়া হচ্ছে এবং সেই সঙ্গে বলছে ছোট বই এর বাবা এক তান্ত্রিক এনেছে সেখানে কি বেল কেওড়া অসত্য বট তেঁতুল গাছ গাছের কাঠ এসেছে আদমন করে শুধু তাই নয় কালো বিড়ালের লোম হ্যাঁ আনতে গেছে ভজন চাকর শ্মশান থেকে বালি এমন কত কি ফাই ফরমাস অর্থাৎ এ করার জন্য যোগ্য করার জন্য পরের পাতায় আমরা দেখতে পাবো সেখানে দেখাচ্ছে যে বাদাই থাকে অথচ ভাতের আধনিক হ্যাঁ এতখানি অর্থাৎ আকাঙ্ক্ষা এখানে আহিংকে মানে অর্থাৎ আকাঙ্ক্ষা খিদে হ্যাঁ বাদায় চালের অভাব নাকি হ্যাঁ এই যে ওই লোকটার কথা বলা হচ্ছে অর্থাৎ উৎসব নাইয়ার কথা বলা হয়েছে বাসিনি যাকে নিয়ে এসেছিল এবার পরের প্যারাতে আমরা চলে যাব সেখানে বলছে ঝিঙে শাল চালের ভাত নিরামিষ ডাল তরকারির সঙ্গে হ্যাঁ রামশাল চালের ভাত মাছের সঙ্গে বড়বাবু কনক পানি ছাড়া খান্না আর ছোট, বারো মাস পদ্মজালি চাল রান্না হয় এখানে লক্ষ্য করতে হবে শিক্ষার্থী শর্ট কোশ্চেনের জন্য ঝিঙে শাল চালের সাথে কি হয় নিরামিষ তরকারি আর রামশাল চালের সাথে মাছের ঝোল আর বড়োবাবু কি খান না কনকপানি চালের ভাত খান আর মেজো আর ছোটো ওরা সময় পদ্মজালি চালের রান্না খান এবং শুধু তাই নয় বামুন চাকর ঝি হ্যাঁ এদের জন্য মোটা সাপটা চাল যাই হোক তো বাদার লোকটি কাট কাটতে কাটতে চোখ তুলে দেখে চোখ ঠিক বেরিয়ে আসে অর্থাৎ তার মধ্যে যে চাহিদা যে খিদে সেটা চোখ যেন না খাওয়া শরীরের যে অবস্থা তাতে চোখ যেন ক্ষিটরে বেরিয়ে চলে আসতে চাইছে পরেরটা আমরা চলে যাব সেখানে দেখছে বড্ড ঝেমন আঁচর কাটিতেছে পেটের মধ্যিখানে সেই কদিন তো কী বলছে দেবাসিনী ব্যাগত্তা করি তরে অর্থাৎ উৎসব নাইয়া সে বলছে যে পেটের মধ্যে প্রচণ্ড আঁচড় কাটছে খিদের জন্য এই কয়দিন সে ঘরে আদা অর্থাৎ রান্না করা ভাত খায়নি দেবাসিনী ব্যাগততা ব্যাগত্তা করি মানে মিনতি করি তোকে যাই হোক তো এই ঘটনা শুনে উৎসবকে বাসিনী বলছে যে আরে দাদা কি বড় গ্রাম সম্পর্কে তো অন্তত দাদা হও এইভাবে করে যাই হোক পিসিমা দেখতে গেলে সব্বনাশ হবে মানে এই চাল যদি তাকে চুরি করে দিয়ে দেয় খেতে দেয় তো অবস্থা দেখলে এটা সর্বনাশ ঘটে যাবে তো এটা করা যাবে না তো যাই হোক তারপরে কি বলছে যে এদেরকে বলিহারি যায় অর্থাৎ এদেরকে কিছু বলার নেই তারপরে দেখছি লোকটার নাম উৎসব তাহলে এখানে প্রধান নায়কের নাম হচ্ছে উৎসব সে চিরকালী উৎসব নাইয়াম নামে পরিচিত শুধু কপালটাই তার মন্দ বড়ই মন্দ এবং রান্না করা খিচুড়ি দেওয়া হচ্ছিলো তাতেও সে খেতে পারেনি অ চুননির মা অর্থ চুন রে হ্যাঁ তোমরা রা কাড়ো না কেন কত আই লাগো অর্থাৎ তাহলে উৎসব নাইয়ার স্ত্রীর নাম স্ত্রী এখান এবং তার কন্যার পরিচয় আমরা পেলাম হ্যাঁ তার কন্যার নাম চন্নী তাই চন্ননীর মায়ের কথা এই প্রসঙ্গে কিন্তু এসেছে যাই হোক এরপরে বলছে কি দেখো যে ছেলে মেয়েকে ঝাপটে সাপটে ধরে বউ হ্যাঁ কাঁপছিল শীতে মানে বাদা অঞ্চলে যখন ঝড় বৃষ্টি হচ্ছিল বন্যা হচ্ছিল তখন শুধু তাই নয় খুঁটিটি মাতাল হ্যাঁ আনন্দে টলছিল মাতাল আনন্দ অর্থাৎ মাতলা নদীর হ্যাঁ আনন্দে টলছিল ছিল মাতলা নদীর জলের যে ঢেউ সেই জলের মানে নদী যেন পাগল পাড়া হয়ে গেছে তারই হ্যাঁ মাতালের আনন্দে সেই খুঁটি যেন হ্যাঁ তুলছিল ইত্যাদি এ প্রসঙ্গে বলে রাখি হ্যাঁ মাতাল অর্থাৎ এখানে সুন্দরবন অঞ্চলের একটা হ্যাঁ বড়ো নদী বিশেষ ধনুষ্টঙ্কর রোগীর মতো কেঁপে কেঁপে উঠছিল উৎসব বলে যে ভগবান ভগবান কিন্তু এমন দুর্যোগে ভগবানও হ্যাঁ কাঁথামুড়ি দিয়ে ঘুমোয় বোধ করি যাই হোক আর এ প্রসঙ্গে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আর একটা কথা যে উৎসব নাইয়া নাইয়া শব্দের অর্থ হচ্ছে নাবিক অর্থাৎ মাঝি বা জেনি নৌকা চালায় এখানে পদবি বিশেষ তো পরের একটা ইম্পর্ট্যান্ট লাইনে চলে যাচ্ছি জল উঠলো জল নামলো উৎসবের সংসার মাটিতে লুটোপুটি গেল অর্থাৎ বন্যার জল যখন উঠে এলো বন্যা হলো জল নেমে গেল বন্যা দূর হলো তারপরে হ্যাঁ সেখানে উৎসবের আর কিছু করার থাকলো না নিভুই উৎসবে এর জমি চেয়ে দরখাস্তের নকল মুখবন্ধে একটা হ্যাঁ কৌটাতে কৌটা ছিল ঘরে সেটাতে কি ছিল যে নিভুই অর্থাৎ ভূমিহীন উৎসবের জমি মানে জমি চেয়ে দরখাস্তের নকল সেই উৎসব নাইয়া পিং হরিচরণ নাইয়া পিং অর্থাৎ সংক্ষেপে পিতা হ্যাঁ পিতা হরিচরণ নাইয়া সেই কৌটোটা কোথায় অর্থাৎ সেই কৌটোটাও কিন্তু পাওয়া গেল না যাই হোক তা রান্না খিচুড়ি তার খাওয়া হয়নি মানে ওই যে বন্যা নেওয়ার পর যে লঙ্গরখানায় খিচুড়ি রান্না হয়েছিল সেটা তার খাওয়া হয়নি যাই হোক এবার বলছে যে মহানাম শতপতিকে খবর দেয় কিন্তু মহানাম শতপতি আর দুটো গ্রাম অনুরূপ শান্তি সেরে এখানে আসবে অর্থাৎ উৎসবের যে বউ এবং কন্যা মারা গেছে তাদেরকে হ্যাঁ নিয়ম মেনে শ্রাদ্ধ অনুষ্ঠান করতে হবে তাদের মৃত্যু পরবর্তীকালে আত্মার শান্তির জন্য যা হ্যাঁ সেই কথা এখানে বলা হয়েছে গ্রামবাসীরা অন্যের মাছ গুগলি হ্যাঁ কাঁকড়া যা পাই ধরতে লেগেছে উৎসবকে সাধন বলে তুমি একা কলকাতা যাবে নেচেই বা উঠলে কেন সরকার ঘর করতে খরচ দেবে শুনছো না তো এই ঘটনা শুনে উৎসব বলছে হঠাৎ হ্যাঁ বুদ্ধিমান সে তা একটা কথা বটে মানে হ্যাঁ ঘর টর দিবে এটা একটা কথা বটে মেনে নেওয়ার মতো যাই হোক তারপরে বলছে বাসিনীর মনিব বাড়িতে ঢলা ভাত এ গল্প গ্রামেই শুনেছে কে শুনেছে না সেই উৎসব নাইয়া মানে প্রচুর ভাত সেখানে গেলে কাজের অভাব হবে না খাবারেরও অভাব হবে না তারপরে ইম্পর্টেন্ট লাইন আমরা চলে যাব ধানে গোছ আসার আগেই ধান গাছ থেকে সবুজ রং চলে যেতে থাকে কার্তিক মাসেই ধান খড় হয়ে গেল তা দেখে উৎসবের মাথায় হাত সতীশ মিস্ত্রি হরকুল পাটনায় মোটা তিন ধানেই মোড়ক লেগে গেছে অর্থাৎ হ্যাঁ ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে ধান হ্যাঁ উৎসব তো সতীশের কাজ করেই কমাস বেঁচে থাকে অ উৎসব মনিবের ধান যাই তো তুই কাঁদিস কেন না সাধন হ্যাঁ সাধন বাবু না লক্ষ্মী না আসতে সেদে ভাসান যাচ্ছে না এতটুকু আমরা খাবো কী অর্থাৎ এখানে মনিবের যদি ফসল থাকে সেই ফসল পানি কেটে ঘরে তুলতে পারে তবেই কিন্তু গ্রামীণ মজদুর যারা শ্রমিক শ্রেণী তারা কিন্তু দুমুঠো দুবেলা খেতে পাবে তাই মনিবের ধান নষ্ট হয়ে যাওয়ার ফলে কিন্তু এখানে উৎসব হ্যাঁ কেঁদেছে এটাই খুব স্বাভাবিক ব্যাপার পরের পাতায় আমরা চলে যাব। এখানে মিডিল লাইন একটা ইম্পর্ট্যান্ট লাইন আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ চন্দনুদের যদি রেখে যেত ভগবান তাহলে উৎসবের বুকে শত হাতির বল থাকতো এখানে একটু ব্যাখ্যা দরকার যে একটা সংসারে পিতামাতার শক্তি হচ্ছে তার ছেলে মেয়ে তার ভবিষ্যৎ তাদের জন্য হ্যাঁ মানুষ হয়তো পিতা মাতা খেতে পায় না কিন্তু তার জন্য তারা চিন্তিত নয় কিন্তু ছেলে মেয়েকে কী খেতে দিবে তার জন্য তারা চিন্তিত এবং তার জন্য ব্যস্ত হয়ে পড়ে এবার দিনের বেলায় যখন রান্নাটা হয় তখন বউ ছেলে মেয়ে নিয়ে সবাইকে নিয়ে কিন্তু সংসারের সব সদস্যই খাওয়া দাওয়া করে অর্থাৎ তার ভবিষ্যৎ শক্তি তাদের একটা টাইম পিতা মাতা হ্যাঁ ছেলেমেয়ে মানুষ করে সেই ছেলে মেয়ের বিয়ে শাদি হয় তারা আবার ঘর সংসারে হয় তারা আবার তাদের আবার সন্তান সন্ততি লালন পড়ন করে অর্থাৎ এই ভবিষ্যৎ ভবিষ্যতের কথা ভেবেই তার সন্তান সন্তান এগুলো যেন শত হাতির বুকে বল থাকার মতোই অবস্থা এরপর দেখতে পাবো যে বড় পুষিমা উৎসবকে হাত চালিয়ে কাজ করতে পারে তখন উৎসব কি বলে যে বড় খিদে নিয়েছে মাগ অর্থাৎ বড় খিদে পেয়েছে এর পরপরক্ষিতে বলা হচ্ছে যে তান্ত্রিকের নতুন বিধেন হলো অর্থাৎ নতুন নিয়ম হলো সর্বস্ব রেঁধে রাখো হোম হলে খেয়েও তুমি হাত চালাও অর্থাৎ হোম যজ্ঞি শেষ হলে খেতে পাওয়া যাবে আর তার আগে সব কিছু রান্না করে রাখতে হবে এরপরে দেখা যাচ্ছে যে এপিসাচের বাড়ি কেমন তা জাননী দাদা গরিবের গতর এরা হ্যাঁ সস্তা দেখে এই পিস এই বড়ো বাড়িকে পিসাচের বাড়ির সঙ্গে তুলনা করেছে বাসেনি সেই সঙ্গে বলছে জাননী অর্থাৎ জানো না হ্যাঁ দাদা গরিবের গতর অর্থাৎ গরিবের শরীরকে এরা সস্তায় দেখে শুধু বড়ো বাড়ির নিয়ম নয় যুগ যুগ ধরেই ধনিক শ্রেণী গরিব নির্যাতিত সর্বহরা মানুষের শরীরকে হ্যাঁ কায়িক পরিশ্রমের শরীরকে সস্তাতেই দেখে আসছে যাই হোক তো বলছে কে মরতে বসেছে বাসেনি এই প্রশ্ন জিজ্ঞেস করলে বলে যে তেকেলে বুড়ো অর্থাৎ তিন কালের বুড়ো অর্থাৎ আমরা এখানে বলছে যে অর্থাৎ তিন তিনটে কাল তার পার হয়ে গেছে অতি বৃদ্ধ এই এই কথা বোঝাতে তেকেলে বুড়ো কথাটি বলা হয়েছে এরপরে একেবারে শেষের দিকে আমরা দেখতে পাবো যে পেটে গভর ভরুক কিন্তু সাগরে শিশির পরে উৎসব টের পায় না সে আবার হ্যাঁ ফিরে আসে অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে পেটের গর্ভ ভরুক কিন্তু আসলে সাগরে যেভাবে শিশির পড়লে সাগরের কিছুই হয় না ঠিক অনুরূপ যেন এখানে হ্যাঁ খিদের যন্ত্রণায় উৎসব হ্যাঁ কাতর হয়ে যাচ্ছে তার যেন হ্যাঁ খিদে মিটছে না ঠিক অনুরূপ ব্যাপারটা এখানে বলছে কাট কাটলে হোম কাঠ কাটলে হোম হোম হলে ভাত উৎসব তাড়াতাড়ি হাত চালায় অর্থাৎ আশাতে হ্যাঁ হুতাশে যে ভাত খেতে পাবো তার হ্যাঁ আশায় পড়ে সে দ্রুত কাজ চালাতে থাকে ঠিক এরকম সময় এক আর একটা পরিস্থিতি কি বলছে এসব কথা শুনে উৎসব বুকে বল পায় ভাত খাবে হ্যাঁ সে ভাত যাই হোক আগে ভাত খাবে জিবে ভাতের স্বাদ নেবে মানে অনেক দিন ভাত নেয় স্বাদ অর্থাৎ স্বাদ এরপরে আমরা চলে যাব একেবারে শেষের দিকে উৎসব কাট কাটা শেষ করে আড়াই মন কাট কাটল সে ভাতের হুতাশে হুতাশে অর্থাৎ এখানে আশায় ভাতের আশাতে নইলে দেহে ক্ষমতা ছিল না অর্থাৎ মানুষ কিছু পাওয়া পাওয়ার জন্যই সে কাজ করে হ্যাঁ চলতে থাকে এরপরে দেখা যাচ্ছে যে তান্ত্রিক হঠাৎ করেই হ্যাঁ মন্ত্র পড়ে ওঠে ওং হ্রিং ঠং ঠং ভো ভো রোগ শ্রীনু শ্রীনু বলে গর্জে উঠে রোগকে দাঁড় করান কালো বেড়ালের লোম হ্যাঁ রোগকে বেঁধে ফেলেন এবং হোম শুরু করেন সেই সঙ্গে ওপর থেকে নার্স নেমে এসে হ্যাঁ বলে ডাক্তারকে কল দিন ও একদিকে ওদিকে হোম যজ্ঞি চলছে মন্ত্রপাঠ চলছে কিন্তু নার্স তার হ্যাঁ বৈজ্ঞানিক হ্যাঁ বিজ্ঞানসম্মত চিকিৎসার হ্যাঁ প্রয়োগ করতে সে এসে বলে যে ডাক্তারকে কল দিন অর্থাৎ ডাক্তারকে দেখুন অবস্থা প্রায় হ্যাঁ শেষের দিকে যাই হোক এবার আমরা পরের পাতায় চলে যাব সেখানে দেখা যাচ্ছে যে ভাত খেয়ে হ্যাঁ ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব সেই বাদাটা। খুঁজতে খুঁজে বের করবে অর্থাৎ এই যে তার আগে দেখা যাচ্ছে যে শিব মন্দির তলায় সে কাজকাম করে হ্যাঁ শুয়ে পড়েছে শুয়ে পড়ার পর সে এরকম ভাবনা চিন্তা করছে ভাবনা চিন্তা করতে করতে দেখালো কি যে সে ভাত খেয়ে একটু সস্তে পেলে সে সে বাদাটাকে খুঁজে বের করবে বাদা অঞ্চলটাকে যেখানে সে চালের অভাব হবে না ভাতের অভাব হবে না ইত্যাদি যাই হোক এখানে এরপরে দেখা যাচ্ছে হ্যাঁ যে ভাতি সব হ্যাঁ অন্য লক্ষ্মী অন্য লক্ষ্মী হ্যাঁ ঠাকমা বলতো ঠাকমা বলতো রন্ন হ্যাঁ মা হ্যাঁ লক্ষ্মী অর্থাৎ এখানে রকারি ভবন হয়েছে অর্থাৎ অন্যই হলো মা লক্ষ্মী যাই হোক এরপর আমরা পরের পাতাতে চলে যাব শিক্ষার্থী সেখানে আরও দুটি ইম্পর্ট্যান্ট লাইন সেখানে বলছে তুমি যে হ্যাঁ বিরাশিতে যাবে তাকে কে জানতো হ্যাঁ বল গো তোমার যে আটানব্বই বছর বেঁচে থাকার কথা ছিল গো অর্থাৎ ওই পিসিমা তার দাদা চলে গেল সেই জন্য সে বলছে তোমার যে আটানব্বই বছর বাঁচার কথা ছিল বিরাশিতেই তুমি চলে যাবে হ্যাঁ সেটা হ্যাঁ কেউ ভাবেনি অর্থাৎ মানুষ মারা গেলে এরকম হা হতাশ প্রলাপ বাক্য এরকম বকে থাকে তো তার আগের লাইন আমরা একটু দেখে নেব তোমার ছোট বেয়াই হ্যাঁ অর্থাৎ তোমার ছেলের শ্বশুরমশাই বা মেয়ের শ্বশুরমশাই এখানে ছেলের শ্বশুরমশাইকে বেয়াই বলা হচ্ছে ডাকতে কি ডাকাত সন্ন্যাসী হ্যাঁ দাদা যজ্ঞ হলো আর তুমিও মরলে অর্থাৎ যজ্ঞ শেষ হলো আর তুমিও মারা গেলে যাই হোক এর পরের দিকে আমরা একেবারেই শেষের দিকে দেখতে পাবো যে বড় পিসিমা বলে বাসিনি সর্বস্ব রান্না পথে ঢেলে দি ঢেলে দিকে যা ঘর দোর মুক্ত কর বউ বৌরা যাও না দাঁড়িয়ে রইলে কেন অর্থাৎ বউরাকেও পাঠাচ্ছে যে এখানে যে মারা গেল এরপরে সমস্ত খাবার দাবার ফেলে দিতে হবে এবং ঘর পরিষ্কার করতে হবে খাওয়া দাওয়ার আর কোনো হ্যাঁ পরিবেশ পরিস্থিতি নাই এরপরে তখন উৎসবের মাথার মধ্যে যে মেঘ চলছিল তা সরে যায় সে বুঝতে পারে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে অর্থাৎ ইতিমধ্যে উৎসব নাই বুঝে গেছে যে আমার আর ভাত খাওয়া হবে না ওরা সব ভাত ফেলে দিতে যাইছে এই সময় কি দেখা যাচ্ছে উৎসবের মাথায় এখন বুদ্ধি স্থির সে জানে সে কি করবে অর্থাৎ ভাত খাওয়ার যে ক্ষিদের যন্ত্রণার জন্য তার মনে মনে সে একটা বুদ্ধি এঁটেছে বুদ্ধি স্থির করে ফেলেছে সে কি করবে তাতে পরবর্তীতে আমরা দেখা যা দেখতে পাচ্ছি কি যে মোটা চালের ভাতের বড় ডেকচি নিয়ে সে বলে দূরে ফেলে দিই অর্থাৎ ওই যে বাসিনি যখন ভাত টাত ফেলতে গেল তখন সে মোটা চালের অর্থাৎ চাকর বাকরদের জন্য যে বড়ো হাঁড়িতে বড়ো রান্নাটা হতো লাই লস্করের জন্য সেই মোটা সাপটা চালের সে রান্নাটা বললো যে এই ভাড়ি ভাড়ি এটা আমাকে দাও আমি এটা হ্যাঁ দূরে ফেলে দিয়ে আসি নাহলে আবার কুকুর করে খাবে ইত্যাদি তো যাই হোক এর পরের পাতাতে আমরা চলে এসেছি সেখানে দেখা যাচ্ছে যে তার চোখ এখন বাদার কামটার মতো হিংস্র দাঁতগুলো বের করে সে কামটের মতোই হিংস ভঙ্গি বাসিনি থমকে দাঁড়ায় অর্থাৎ উৎসব যে এ করলো তাতে দেখা যাচ্ছে যে খিদের যন্ত্রণা এতটাই সে হিংস হয়ে উঠেছে সে যখন বুঝতে পেরেছে যে আমার পেটে আর ভাত পড়বে না ভাত সব ফেলে দেবে আমি খেতে পাব না তখন সে হিংস হয়ে গেছে এমনকি হ্যাঁ সে কি বলছে যে কামটের মতো অর্থাৎ সুন্দর বনের হাঙ্গর হিংস হাঙড়ের মতো তার চেহারা হয়েছে এটা কিন্তু হ্যাঁ বাসিনী লক্ষ্য করেছে শুধু তাই নয় এই হিংস্র ভঙ্গি করে বাসিনী সেটা দেখে থম বাসিনী সেটা দেখে থমকে দাঁড়ায় পরে দেখা যাচ্ছে চন্নীর মা কখন তাকে কখনও তাকে এমন সুখ দিতে পারিনি অর্থাৎ ক্ষিদের যন্ত্রণায় হ্যাঁ যে কাতর হয়েছে সে খাবার পেয়ে যে সুখ পেয়েছে হ্যাঁ স্বয়ং একটি নারী তার অর্ধাঙ্গিনী তার স্ত্রী সেই চন্দনীর মা তাকে সেই সুখ দিতে পারেনি আসলে পেটের জ্বালা বড়ই জ্বালা বাদার ভাত খেলে তবে সে আসল বাঁধাটার খোঁজ পেয়ে যাবে একদিন এটা উৎসবের ধারণা যাই হোক তা বলছে আচ্ছা আরেকটা বাধা আছে সেই বাধাটার খোঁজ নির্ঘাত পাবে উৎসব আরও ভাত খেয়ে নি সে সঙ্গে কি বলছে চন্দনীরে তুও খা চন্দনীর মাও খা ছোটো খোকা খা আমার মধ্যে বসে তোরা খা এটা একটা প্রলাপ বাক্য সে খাচ্ছে কারণ যাদের কথা বলা হলো তার বউ তার ছেলে তার মেয়ে কেউই আরে পৃথিবীতে বেছে নেই তারা যে না খেতে পেয়ে মরেছে তাদের যে খেতে দিতে পারেনি একজন পিতা হয়ে যে তাদের বস্ত্র জোগাতে পারেনি তার যন্ত্রণায় এখন সে ভাত পেয়েছে সেই ভাতের খাওয়ার এতে সে প্রলাভ বকতে শুরু করেছে এইবার জল খায় জল অর্থাৎ ভাত খাওয়ার পর সে একটু জল খেয়ে ফেলেছে তারপরে কি বলছে তারপর আরও ভাত ভেতরে টেনে চেইপে বসে সোজা ক্যানিং যাচ্ছি আর তারপরে কি বলছে যে ভোরের টেনে অর্থাৎ ট্রেন ধরে সে ক্যানিং দক্ষিণ চব্বিশ পরগনার মহকুমা শহর সেই ক্যানিংয়ে দিকে সে যাত্রা করছে ভাত পেটে পড়েছে এখন জানছি যে ক্যানিং হয়ে দেশঘরে যেতে হবে অর্থাৎ ক্যানিং শহর হয়ে সে তার গ্রামের বাড়িতে চলে যাবে উৎসব হাঁড়িটা চাপটে কানায় মাথা ছুঁয়ে ঘুমিয়ে পড়ে অর্থাৎ এই অবস্থায় সে কিন্তু ঘুমিয়ে যায় শুধু তাই নয় পেতলের ডেকচি চুড়ির অপরাধে সকালে লোকজন উৎসবকে সেইখানেই ধরে ফেলে পেটে ভাতের ভাঁড় নিয়ে উৎসব ঘুমিয়েছিল ঘুম তার ভাঙেনি ছোট গল্পের ক্লাইম্যাক্স কিন্তু চূড়ান্ত পরিণিত এখানে সে যে না খেতে পাওয়ার যন্ত্রণায় এবং সেই সঙ্গে যে ফেলে দিতে যাচ্ছিলো সেই ভাত খেয়েছে সেই ভাত খাওয়ার পর তার যে ভাত ঘুম এসেছে তার ফলে সেই ঘুম আর ফাঙনি কিন্তু ওই যে ডেকচি বড়ো বাড়ি সেই ডেকচিটা চুরি করার অপরাধে লোকজন তাকে ধরে ফেলে কি থানায় নিয়ে যাবে মারতে মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে যায় আসল বাদাটার খোঁজ করা হ্যাঁ হয় না আর উৎসবের সে বাদাটা বড়ো বাড়িতেই থেকে যাই অচল হয়ে এরপরেই গল্প শেষ হলো তাহলে আমরা কিন্তু শিক্ষার্থী আমরা বলতেই পারি